বন্ধুরা, আজকে হেয়ার স্পা করতে এসেছে যে স্ট্রেটনিং করবে, তো শ্যাম্পু দিয়ে আগে মাথাটা ধুয়ে দেওয়া হলো। নিচ পর্যন্ত ভালো করে ধুয়ে এরপরে স্পা করব, তোমরা দেখো। বন্ধুরা, শ্যাম্পু করেছি, দেখো। শ্যাম্পু করার পরে একটু হালকা শুকো, আমার বাড়ির পার্লারে যেহেতু ওকে নিয়ে এসেছি, সেহেতু আমি বাড়ির বাইরেটাতে নিয়ে এসেছি, যে রোদে একটু সামান্য শুকিয়ে নে, তারপরে তোমার স্পাটা কর। দেখো করে দিয়েছি আমি। হ্যাঁ বন্ধুরা, হেয়ার স্পা যা স্ট্রেটনিং করেছিলাম তোমরা দেখেছো, সে আজকে 3 দিন 72 ঘন্টার মধ্যে করতে হয়, তো এসছে। আমি এবার হেয়ার স্পা করবো, আমি চুলগুলো ভাগ করে নিচ্ছি, তোমরা দেখো। আমি চুলগুলো ভাগ করছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ভাগ করে নিয়েছি, এবার স্পা করব, তোমরা দেখতে থাকো। আমি করবো, শিখতে দেখাবো। লরিয়েল প্রোডাক্ট দিয়ে করছি, আমার মনে হয় হাত দিয়ে করাই ভালো, কারণ গ্লাভস দিয়ে করলে ভালোভাবে হবে না। আর যখন তুমি স্পাটা করবে, রুট স্ক্যাল্প থেকে 1/2 ইঞ্চি দূর থেকে করবে, কারণ স্ক্যাল্পে লাগানোর দরকার নেই। স্পা ক্রিমটা লাগাচ্ছি, এটা পুরোটাই লরিয়েলের প্রোডাক্ট দিয়ে আমি করি। তো তোমরা দেখো কীভাবে করছি, প্রত্যেকটা চুলে যেন যায় সেইভাবে কিন্তু করতে হবে। তার জন্যই আমি সবসময় বলবো হাত দিয়ে করবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি পুরো চুলটা করে নিই, নাহলে ব্লকটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা এই চুলটা করার পরে তারপরে আমি তোমাদের দেখাবো কেটে দেবো। স্পা ক্রিমটা পুরো লাগিয়েছি, তোমরা দেখো লরিয়েলের এই প্রোডাক্টটা হেয়ার স্পায়ের আমি দিয়েছি, খুবই ভালো, অরিজিনাল লরিয়েল। তো আমি স্পাটাও করেছি, ঠিক আছে? তো 20 মিনিটের মতো রাখবো, তারপরে ওকে ধুয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? এবার ওকে ধোয়ার টাইম হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, তো এবার ওকে ওয়াশ করার টাইম হয়ে গেছে, ওয়াশ করিয়ে দিই, তারপরে তোমরা দেখতে পাবে, ঠিক আছে?
এটা তোমাদের দেখাও ফিনিশিংটা। বন্ধুরা হেয়ার করার পরে একটু স্টিম দিয়ে দিতে হয়, আমি সেটাই দিচ্ছি। মাথা ব্যথা এখনো? আমি সেটাই দিচ্ছি, তোমরা তো দেখলে ব্লো ড্রাই করলাম। তো আজকে বেশি স্টিম দিতে নেই, তো তবু আমি আর একবার করে ওকে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের প্রাথমিকটা দেখালাম, এবার আমি ভালো করে আরো করি, ভাগ ভাগ করে নিয়ে করি, তোমরা সেটা দেখবে। একদম পুরো যখন ফিনিশিং হবে তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে? এটা দাও বন্ধুরা, ফাইনাল লুক দেখো, দেখো ফাইনাল লুক। এটা স্পা করার পরে মানু বন্ধ কর, কপিরাইট দেখাবে। তার এটা আবার কেটে দিই। বন্ধুরা ফাইনাল লুক দেখো, আফটার স্পা, স্ট্রেটনিং এর পরে 3 দিন পরে স্পা করতে হয়, অবশ্যই করতে হয়। তো সেটার জন্য ওকে ডেকেছিলাম। তো দেখো কেমন লাগছে জানাবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং করে দেবে, শেয়ারও করে দেবে।